প্রকৃতি একদিকে যেমন নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সমাহার তৈরি করে রেখেছে আমাদের চারপাশে, তেমনি এসব উদ্ভিদ ও প্রাণীকে দান করেছে কিছু অতিরিক্ত ক্ষমতা। অবশ্য জীববিজ্ঞানীগণ এই ক্ষমতাকে কখনো কখনো অভিব্যক্তি বা অভিযোজনের দিকে নিয়ে যান। যে প্রাণীগুলো প্রয়োজনে নিজেদের বর্ণ পরিবর্তনে সক্ষম, তাদের নিয়েই সাজানো আমাদের আজকের ভিডিও। কখনো কখনো এরা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে রং পরিবর্তন করে, কখনো শিকার ধরতে, আবার কখনো নিজে শিকারীর হাত থেকে বাঁচতে তারা এমনটি করে থাকে। তো চলুন জানা যাক এসব প্রাণী সম্পর্কে। ক্যামেলিয়ন, বর্ণ পরিবর্তনকারী প্রাণীদের কথা বললে সর্বপ্রথম যে প্রাণীটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে গিরগিটির মতো এক ধরনের সরীসৃপ। যারা অ্যানিমেশন দেখতে পছন্দ করেন তারা হয়তো ট্যাং লর্ড অ্যানিমেশন মুভিটি দেখেছেন। এই অ্যানিমেশনের রাপানজেলের সাথেই দেখতে পাওয়া যায় ক্যামেলিয়নকে, যে ক্ষণে ক্ষণে বর্ণ পরিবর্তন করতে পারে। এখন জানা যাক কীভাবে ক্যামেলিয়ন তাদের রং বদলাতে পারে। এদের শরীরে চামড়ার নিচে বিশেষ ধরনের পিগমেন্ট ধারণকারী কোষ থাকে। যখন এদের মেজাজ বা তাপমাত্রা কিংবা আলোর উজ্জ্বলতার পরিবর্তন ঘটে তখন এদের মস্তিষ্ক থেকে এই সকল পিগমেন্ট কোষে বিশেষ সিগন্যাল প্রেরিত হয়, ফলে পূর্বে বর্ণিত অবস্থাসমূহের প্রকৃতি অনুসারে বিভিন্ন রং প্রকাশ পায়। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় 16-20 সেকেন্ড সময় লাগে। রং বদলানোর মাধ্যমে সাধারণত এরা অন্য ক্যামেলিয়নের সাথে যোগাযোগ করতে পারে এবং পরিবেশের সাথে মিশে গিয়ে শত্রুকে সহজেই বোকা বানাতে পারে। ফ্লাউন্ডার ফিশ, অভিযোজিত ক্ল্যামোফ্লাজিং বা ছদ্মবেশ ধারণকারী প্রাণীর সবথেকে ভালো উদাহরণ হতে পারে ফ্লাউন্ডার ফিশ, কারণ এরা সহজেই এদের অবস্থান বা চলাচলের পথের উপর নির্ভর করে এদের বর্ণ পরিবর্তন করতে সক্ষম। সাধারণত ধূসর বা বাদামি বর্ণের হলেও এ মাছ যে কোনো অবস্থানে এর রং পাল্টাতে পারে এবং সেটাও 5-8 সেকেন্ডের মধ্যে। ফ্লাউন্ডার সাধারণত 5-25 ইঞ্চি লম্বা হয়ে থাকে এবং এদের আকৃতি চ্যাপ্টা। এরা সহজেই সমুদ্রের তলার সাথে মিশে যেতে পারে এবং শিকারকে খুব সহজে আক্রমণ করতে পারে। ক্যাটল ফিশ, সেফালোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত এই বিশেষ ও অদ্ভুত প্রাণীটিও নিজের বর্ণ পরিবর্তনের ক্ষমতা রাখে। সামুদ্রিক এই প্রাণীটির প্রায় 100 প্রজাতির সন্ধান পাওয়া যায় সারা পৃথিবীতে। তবে এরা ফ্লাউন্ডার মাছের মতো শিকারি নয়, বরং এরা শিকারি মাছের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য এই রং পরিবর্তনের পদ্ধতি প্রয়োগ করে। 8 বাহু বিশিষ্ট এই সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীটি অন্যান্য সামুদ্রিক প্রাণী থেকে কিছুটা বুদ্ধিমান হয়। শত সহস্র পিগমেন্ট কোষের সহায়তায় এরা সহজেই সাগরতলের সাথে নিজেদের মিশিয়ে ফেলতে পারে এবং সহজেই শিকারীর হাত থেকে রক্ষা পেতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে এরা নিজেরাই রঙের প্রতি অনুভূতি শূন্য, অর্থাৎ বলা যায় এরা কালার ব্লাইন্ড। এদের দেখার কৌশল হচ্ছে সমবর্তিত আলোর মাধ্যমে, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে। মিমিক অক্টোপাস, একদিকে বিস্ময়কর এবং বিভ্রান্তি সৃষ্টিকারী সামুদ্রিক এই প্রাণীটি শুধুমাত্র এদের বর্ণ পরিবর্তন করে এদের কাজ শেষ করে না। এদের আছে নিজের দেহকে অন্যান্য সামুদ্রিক প্রাণীর মতো অনুকরণ করিয়ে নেবার ক্ষমতা। এরা নিজেদের রঙের বিন্যাস যেমন পরিবর্তন করে, তেমনি দেহের আকার সামুদ্রিক সাপ, লায়ন ফিশ, জেলিফিশ কিংবা ভাসমান প্রবালের মতো করতে পারে। বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে অনুকরণ করার এই বিশেষ ক্ষমতার জন্যই এদের নাম দেয়া হয়েছে মিমিক অক্টোপাস। এদের বিশেষ এই ক্ষমতা একদিকে যেমন এদের শিকারীর হাত থেকে রক্ষা করে, অন্যদিকে তেমনি শিকার ধরতেও সাহায্য করে। মিমিক অক্টোপাসের অধিকাংশই খুব বিষাক্ত হয়ে থাকে। সমুদ্রতলে এরা গর্ত করে বাস করে,
এ ধরনের অক্টোপাসের বুদ্ধিমত্তা এতটাই উন্নত যে এরা জানে কোন ধরনের শিকারী প্রাণীর আক্রমণে কোন ধরনের ছদ্মবেশ ধারণ করতে হবে। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, যখন এদের খাদ্য সংকট দেখা দেয় তখন এরা একে অপরকে খেয়ে উদর পূর্তি করে। গোল্ডেন টর্টয়েস বিটল সোনার মতো শরীরের রং হওয়ায় এদের অনেক সময় স্বর্ণপোকা বলা হয়। আবার দেহ কিছুটা কচ্ছপের মতো দেখতে বলে সাথে সাথে টর্টয়েস শব্দটাও জুড়ে দেয়া হয়েছে। গোল্ডেন টর্টয়েস বিটল মূলত পূর্ব উত্তর আমেরিকার অধিবাসী। শরীরের বর্ণ পরিবর্তনের অদ্ভুত ক্ষমতা থাকায় পোকামাকড়ের জগতে এক বিশেষ স্থান নিয়েছে এই সোনালী পোকাটি। তবে ধারণা করা হয় এরা অধিকাংশ ক্ষেত্রে শিকারীর আক্রমণ থেকে বাঁচতেই নিজেদের রং পরিবর্তন করে থাকে। এদের বর্ণ তখন অনেকটা উজ্জ্বল সোনালী কমলা রঙের হয়। এই রং পরিবর্তনের জন্য পোকাটির সময় লাগে প্রায় 2-3 মিনিট। এরা যখন ভীত হয়ে শরীরের রং পাল্টে ফেলে তখন স্বাভাবিকভাবে দেখলে মনে হবে এরা খুব বিষাক্ত কোনো পোকা, ফলে সহজেই শিকারী পোকার হাত থেকে নিস্তার পেতে পারে। প্রয়োজনে দ্রুত নিজের রং পরিবর্তন করার বিশেষ ক্ষমতা এসব প্রাণীদের করেছে প্রাণীজগতের অন্যতম সদস্য। আরও অনেক জানা অজানা প্রাণী আছে যারা অনেকেই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। যে প্রক্রিয়া এরা এত সহজে প্রকৃতি ও পরিবেশের সাথে মিশে যেতে পারে তা প্রকৃতির সৃষ্ট এক বিস্ময়ই বটে।